তিস্তা চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির উপর বাংলাদেশের আস্থা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই চুক্তি বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন স্তরে নিয়ে যাবে। নয়াদিল্লিতে ইন্ডিয়া ফাউন্ডেশনের দেওয়া সংবর্ধনায় এসব কথা বলেন তিনি। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শেখ হাসিনাকে ভূমিকা রাখার আহ্বান জানান ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী এল কে আদভানি। পার্থ রহমানের রিপোর্ট। ভারত সফরের শেষ দিনে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয় ইন্ডিয়া ফাউন্ডেশন। বলিষ্ঠ নেতৃত্ব, আর্থসামাজিক উন্নয়ন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনসহ নানা ক্ষেত্রে সফলতার জন্য দিল্লির ইম্পেরিয়াল হোটেলে এই সংবর্ধনার আয়োজন করে বিজেপির এই গবেষণা প্রতিষ্ঠান। এতে বক্তব্য রাখেন ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা সাবেক উপপ্রধানমন্ত্রী এল কে আদভানি। সংবর্ধনায় অংশ নিয়ে তিস্তা চুক্তির উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব সমান মর্যাদার। তিস্তা ইস্যুর সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় অঙ্গীকারের উপর আস্থা রাখবে বাংলাদেশ। ক্ষুধা ও দারিদ্র এই অঞ্চলের উন্নয়নে বাধা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া সম্ভব। ইট ইজ মাই ডিউটি টু সার্ভ মাই পিপল অ্যান্ড এনশিওর দেয়ার এ বেটার লাইফ, হোয়াট মাই ফাদার ওয়ান্টেড টু ডু, অ্যান্ড আই এম ট্রাইং মাই বেস্ট। আই হ্যাভ অনলি ওয়ান এইম, হাউ টু বিল্ড আপ বাংলাদেশ অ্যাজ এ পভার্টি ফ্রি, হাঙ্গার ফ্রি। সব সংকট কাটিয়ে বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও আস্থাশীল ও গতিময় হবে বলে আশা জানান প্রধানমন্ত্রী। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।